বড় দোকানে চা কেউ হার মানিয়ে দেবে চা। তো আমাদের খরা অলরেডি চালু হয়ে গেছে, হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, অনেক সকালে 4:30 সময় উঠে আজকের যে ভিডিওটা 10:00 সময় আসবে সেটা আপলোড করেছি। আপলোড করার পরে আবার ঘুমিয়ে গেছিলাম, তো আবার ঘুমানোর পরে উঠে দেখি 9:00 বেজে গেছে। তো ভিডিওটাই সব কিছু হয়েছিল, শুধু থাম্বনেল লাগানো ছিল না। তখন আবার 9:00 বেজে গেছে, দেখে তাড়াতাড়ি উঠে পড়লাম, উঠে তাড়াতাড়ি ভিডিও থাম্বনেল তৈরি করলাম। থাম্বনেল তৈরি করে ভিডিওটা আবার পাবলিশ করে দিলাম। তো তারপরে এই যে চা নিয়ে বসে পড়েছি এখানে সকালের, মানে এখন শীতকালের ব্রেকফাস্ট আর কি, মানে শীতকালে বলেছি তো যারা চা খায় না তারাও পর্যন্ত চা খাবে। সুপ্রভাত। এই যে মশলাপাতি রেডি হচ্ছে, আজকে কি রান্না হবে? আজকে ডিম হবে আর মাছ হবে। ডিম আবার মাছ, মানে বুঝতে পাচ্ছেন তো আজকে ব্যাপক একটা হচ্ছে। কিন্তু এই যে এখানে হাঁড়িতে ভাত ফুটছে, মাটির হাঁড়িতে ও হ্যাঁ ডিম সেদ্ধ হচ্ছে, আমি বলেছি ভাত হচ্ছে, আর ডিম মশলা তৈরি হচ্ছে। তো আজকে আমি রান্নাঘরে হয়তো থাকবো না, আজকে বৌদিরাই সবকিছু করবে। তো ফ্রেন্ড, এখন বাজে 10:00 আর এখন হয়ে গেছে আমার সকালের খাবার টাইম। তো তার জন্য আমি চলে এসেছি বাড়িতে দোকান থেকে, আর দেখতে পাচ্ছেন এখানে গরম ভাত, আর কালকে রাত্রে যে মাছ ভাজা করেছিলাম আমি 2 পিস রেখে দিয়েছিলাম, সেটা গরম করে দিয়েছি, এখন খাবো। শীতকালের সময় তো মানে গরম করে রাখলে কোনো খারাপ হবে না, গরম করে রেখে দিতে বলেছিলাম। তো সকালবেলায় যে গরম ভাত আর মাছ সত্যি অসাধারণ। কিন্তু তো বেশি কথা বলবো না, খেয়ে নেই। তো ফ্রেন্ড, মৌমিতা আর বৌদি আজকে যাচ্ছে বাজারে, তো দেখা যাক বাজার থেকে আমাদের জন্য কি খাবার এনে দেয়। আমি এই যে 100 টাকা ওকে দিচ্ছি, বলছে 50 টাকা দেবে। তো 50 টাকায় হয় না বাজারে যাওয়া? 50 টাকায় হয়ে যাবে, 50 টাকায় হয়ে যাবে। 50 টাকায় যদি আমি 50টা কলা এনে দিতে পারি কি দেবো বলো? তো ফ্রেন্ড, সেই 12:30 সময় বৌদি আর মৌমিতা বাজারে গেছে, আর এসেছে এখন এই 4:00 এরা এসে হাজির হয়েছে, আর আমি মানে এখনই খেয়ে দেব, যাবো দোকানের দিকে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। যথেষ্ট লেট হয়ে গেছে, আর আজকে রাত্রে একটা ইটিং চ্যালেঞ্জ হবে, তার জন্য চলে এসছে এই যে কলা। আজকে মানে একটা ব্যাপক চ্যালেঞ্জ কম্পিটিশন হবে, তার জন্য 30টা কলা এসছে। এখন কার কার মধ্যে হবে জানি না, তবে আপনারা দেখতে পাবেন এটা, তার মানে এই ব্লগটা আসবে তার পরের দিন এই চ্যালেঞ্জটা দেখতে পাবেন। তো যার জন্য মানে আপনাদের জন্য এত কষ্ট করছি, তো দয়া করে ভিডিওটা কিন্তু লাইক করবেন, কারণ আপনারা লাইক করলে ভিডিও করার উৎসাহটা কিন্তু আবার বেড়ে যায়। তো চলুন এখন যাবো দোকানের দিকে। তো ফ্রেন্ড, আজকে বিকেলের আবহাওয়াটা না দারুণ লাগছে, পরিষ্কার আকাশ, একদম অসাধারণ লাগছে দেখতে। প্রীতি একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। ফ্রেন্ড, আমার এতটাই ভাগ্য ভালো যে দোকান খুলেছি আর কাস্টমার চলে এসেছে দুজন। এই দেখুন কি করবেন আপনারা, টপ আপ করবে, টপ আপ। তো এখানে কিন্তু আমি বলে দেই, আমাদের গ্রামে কিন্তু প্রচুর পর প্লেয়ার আছে, মানে ফ্রি ফায়ারের আজু ভাই, অমিত ভাই, বিটুকে, এমনকি রায়স্টার, কেউ টেক খাবে না এদের কাছে, আর এতটাই প্রো। গেমিং সুব্রত বাংলার যে, সে তো মানে কোনো চান্সই পাবে না, সব মানে এক একটা পর প্লেয়ার পুরো হাই লেভেলের। তো যারা গেমিং চ্যানেলে যদি কেউ দেখে থাকেন তাহলে এদেরকে চিনে রাখুন ভালো করে, ব্যাপক হাই লেভেলের লোক কিন্তু। তো ফ্রেন্ড, গুড ইভিনিং, এখন আমি এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখি আজকে না স্পেশাল চা হয়েছে, মানে রাত্রে চা খেতে ইচ্ছে না, কিন্তু এতটা স্পেশাল হয়েছে যে লপ আর সামলাতে পারলাম না। মানে এখানে চা করেছে মৌমিতা, কি কি দিয়েছে চায়? এলাচ দিয়েছে, তেজপাতা দিয়েছে, আর দুধ দিয়েছে, দুধ চা, মানে বুঝতে পারছেন কতটা স্পেশাল। অন্যান্য সময় এমনি নর্মাল আদা দিয়ে জোটে না, আজকের তেজপাতা, দুধ, আবার এলাচ। এখন দেখা যায়, একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ওখানে যদি কেউ আসে বলে এখন ব্যস্ত আছি আমি, কারণ এখন চা খাওয়া স্পেশাল চা খেতে তো আগে হচ্ছে। এখন ভাত রান্না বৌদি করছে দেখতে পাচ্ছেন। তো এই ভাত রান্না হয়ে গেলে আমি কিছুক্ষণ পর দোকান বন্ধ করে আসবো, আর আজকে আমাদের একটা বাইরে উনান খুঁড়তে হবে, মানে এখানে এবার থেকে রান্নাগুলো সব বাইরে উনানেই হবে, ওরা রাত্রে লাইট খাটিয়ে করবো। আপনারা দেখতে পাবেন আমরা গ্রাম অঞ্চলে কিভাবে উনান করি, তো তার জন্য কিন্তু ভিডিওটার সাথে থাকতে হবে। তো ফ্রেন্ড, চাটা একটু টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। হ্যাঁ, মানে দুধ তো ব্যাপকভাবে দিয়েছে, পুরো গাঢ় হয়ে গেছে, সাথে এলাচ আর তেজপাতা। বড় দোকানের চা কেউ হার মানিয়ে দেবে চা, শুধু যদি এটা একটা মাটির কাপে হতো তাহলে তান্দুরি চা হয়ে যেত। তান্দুরি চা আশা করি আপনারা অনেকে খেয়েছেন, মানে মাটির গন্ধে ওই চাটা হয়, কিন্তু দারুণ লাগে ওই চাটা। কোনদিন খাইনি, কিন্তু অনুভব করতে পেরেছি যে কেমন হতে পারে চাটা।
কথা বলতে বলতে জিভে জল চলে আসছে, মানে ওই চায়ে অ্যাকচুয়ালি মাটির গন্ধ আছে তো, ব্যাপক হবে ওই চাটা, মানে আমার কি বলবো, অসাধারণ, অপূর্ব হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। একটু দুধটা গাঢ় করে আর চাও একটু বেশি দিতে হবে এই চাটা খেতে গেলে, আর এলাচ থাকবে, তেজপাতা থাকবে, দারুণ, অসাধারণ। চাটা একটু বেশি দিলে কফি কফি মনে হবে। তো ফ্রেন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে কি আপনাদের ভয়টাই লাগছে না তো, মানে পেছনে কালো, আমার আমাদের সামনে আলো, মানে পেছনে যে পেথনি দাঁড়িয়ে আছে শাবল দিয়ে মারা হবে, ওই জন্য আমি নিয়েছি, দুটো পেথনি আছে বলো। তো অ্যাকচুয়ালি আমরা এখন কেন রাত্রে এখানে দাঁড়িয়ে আছি, এইদিকে দেখতে পাচ্ছেন লাইট খাটিয়েছি, আবার আপনাদেরকে বলেছিলাম আজকের ভিডিওতে যে এখানে একটা উনান খোঁড়া হবে, তো এখন আমরা ওই জায়গায় গর্ত খুঁড়ে রেখে দেবো, আর সকালবেলা মাটি দিয়ে ঠিক করা হবে, তো তার জন্যই লাইটটা খাটানো হয়েছে। আমি দোকান বন্ধ করে চলে এসেছি, ওতে ভাবলাম না আপনাদের মাঝে শেয়ার করি, কারণ অনেকেই আছে যারা গ্রামের এই সমস্ত জিনিসগুলো দেখতে চায়। তো যারা স্পেশালি দেখতে চান বা যাদের ভালো লাগে, একটা কমেন্ট করবেন, জানাবেন যে দেখে আপনারা কতটা খুশি হয়েছেন। তো এখন বৌদিরা খুঁড়বে, আমি খুঁড়ি না, তোমরা খুঁড়বে না, আমি খুঁড়লে একজন মাটি তুলে দিতে হবে, তাহলে তোমরা খুঁড়ো, আমি ভিডিও করি, কারণ ভিডিওটা তাহলে আমি ভালো করতে পারবো ওদের থেকে বেটার। তো ওরা দুজন মিলে একজন মানে শাবল দিয়ে খুঁড়বে আর একজন মাটি তুলবে, আর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো চলুন দেখা যাক, সাথে থাকুন, কেউ ছেড়ে যাবেন না। তো আমাদের খোঁড়া অলরেডি চালু হয়ে গেছে, প্রথমে একটা আন্দাজে কম্পাস ধরে নিশানা করে নেওয়া হয়েছে যে কতটা কাটতে হবে আর কি, কম্পাস, হাতের কম্পাস দিয়ে। শিকড় তো পড়বে, কারণ এই যে সামনে গাছ, আর এই যে অ্যাকচুয়ালি আমাদের জায়গা খুবই শর্ট, মানে বৌদি গর্ত করছে, সাথে আমি কিছু কথা বলবো বলে সামনের ক্যামেরায় করলাম আর কি। এই যে গর্ত করতে করতে এখানে হঠাৎ গাছ পড়ে গেছে, মানে এই যে গাছ সামনে শিকড় পড়ে গেছে আর কি, শিকড় এসে গেছে। তো আমাদের মানে অ্যাকচুয়ালি সবার যেটা আশা, মানে আমরা চাই এই যে যে জায়গাটায় আমরা আছি আর কি, এই জায়গাটা কিন্তু সরকারি জায়গা, খাস জায়গা, যেটা আমাদের নামে পাট্টা করা আছে। এখানে 10 কাঠা জায়গা, তার মধ্যে আমার বাবারা চার ভাই একসাথে মানে এই জায়গায় আছে 10 কাঠা জায়গার মধ্যে, মানে অ্যাকচুয়ালি জায়গা নেই যে যেখানে কিছু করব মনের মতো। তো যার জন্য আমাদের শুধু মনে হয় যে ঘর দর কিছু করব না, একটা জায়গা কিনবো। তো সবাই সেইভাবেই মানে প্ল্যানিং করে চলছি, কিন্তু মানে সেরকম সুযোগ পাচ্ছি না। তো আমরা তিন ভাই, তো মানে এখন তিন ভাই আছি ঠিক আছে, কিন্তু পরবর্তী সময়ে আমাদের যখন ছেলেপুলে হবে তাদের তো খুব সমস্যা হয়ে যাবে। তো আমরা হয়তো না বেরোতে পারলেও জায়গা সবাইকেই কিনতে হবে কম বেশি, নাহলে পরবর্তী মানে ভবিষ্যতে যারা আসছে তাদের কিন্তু খুব সমস্যা হবে। আমার বাবাদের তো কোনো সমস্যা হলো না, কিন্তু আমাদের থেকে সমস্যাটা স্টার্ট হবে। প্রথম দুটো ইচ্ছা আমার জীবনে হচ্ছে একটা জায়গা কিনা, মনের মতো একটা ঘর তৈরি করা। তো জানি না কতদূর কী হবে, যদি আপনারা আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দেন এই চ্যানেলে, তো এই চ্যানেলের মাধ্যমে আমি সব কিছু কমপ্লিট করে দেবো। কারণ আমি তো অনেককেই দেখিয়েছি যে ইউটিউব থেকে তাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, আপনারাও প্রার্থনা করুন যাতে আমারও যেন ভবিষ্যৎটা চেঞ্জ হয়, আর তার জন্য যতটা কষ্ট করতে হয় করবো। কারণ এখন আপনারা দেখছেন যে ডেলি কিন্তু আমি দুটো করে ভিডিও দিচ্ছি, 10টার সময় একটা ব্লগ থাকছে, 4টে বা 6টার সময় আবার একটা ইটিং শো কিংবা দেখা একটা কিছু ভিডিও থাকছে, প্লাস আমাকে দোকান সামাল দিতে হচ্ছে। তো মানে কতটা শর্ট সময় তবু কিন্তু আমি করে যাচ্ছি। তো এখানে অনেকটাই গর্ত করা হয়ে গেছে, আপনারা আশীর্বাদ করুন যেন আমি সব কিছু করতে পারি। তো ফ্রেন্ড, আমাদের এখানে আয়লা থেকে শুরু করে আমফান, বুলবুল, ফণি, ইয়াস, মানে অনেকগুলো ঝড়, সমস্ত ঝড়, মানে এখানে নদীর বাঁধ ভেঙে মানে জল ঢুকে ঢুকে প্রায় গাছপালা সব নষ্ট হয়ে গেছে। তার জন্যে কোনো একটা গাছ কাটতে গেলে না খুবই কষ্ট হয়, কারণ আগে আমাদের এদিকে পুরো টোটালি সব জঙ্গল মতো হয়েছিল। এই সমস্ত হওয়ার পরে যে সমস্ত মিঠুন গাছ প্রায় সব শেষ হয়ে গেছে, এখন অনেক গাছ আমাদের এদিকে পাওয়া যায় না। তো কষ্ট করে যাই গাছ হোক না কেন, মানে দুটো একটা থাকলে গাছগুলো কাটতে খুবই কষ্ট হয়, কারণ পরিবেশের জন্য এই গাছগুলো খুবই দরকার। তো যার জন্য কাটার কোনো মতে ইচ্ছে নেই,
কিন্তু কোনো উপায়ও নেই। এই যা এই গাছটা, এই যে গাছটা এমন জায়গায় হয়েছে, আমাদের এই রান্নাঘরের দরজাটা আমরা পুরোটা খুলতে পারি না, আর এই যে এখন বাইরে উনান করবো সেটাও করতে পারছি না, একদম মানে ভালো একটা পরিশানো হয়ে গেছে। তো যার জন্য এটাকে হয়তো কেটে দিতে হবে, কিচ্ছু করার নেই, মানে ইচ্ছে না থাকলেও করতে হবে। আরও সাইডে অনেক গাছ আছে, ওখানে ওইদিকে একটা নিম গাছ আছে, এখন দেখা যাবে কিনা জানি না। তো নিম গাছটাকে কেটে দেবো ভাবছিলাম, তার হলো না কাটবো না, ওটা থাক ওখানে আছে যখন কোনো সমস্যা নেই, আর এটাকে কষ্ট করে হলেও কেটে দিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ জায়গা খুবই শর্ট। শুধুমাত্র আপনারাই পারেন, আপনারা যদি ঠিকভাবে সাপোর্ট করেন আমি এক দু বছরের মধ্যে আমার স্বপ্ন পূরণ করে ফেলবো, আর আমি কষ্ট করতে রাজি আছি। আপনারা একটু সাপোর্ট দেন, দেখবেন আমি অ্যাক্টিভলি কাজ করছি খুব ভালোভাবে, আর মানে সব কিছুই করে দেখাবো। আর মেন কথা হচ্ছে আমার বাবা মাকে করে দেখাবো, আমার বাবা মা যতদিন পৃথিবীতে আছে যেন সব কিছু দেখে যেতে পারে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, আপনারা সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। তো অনেকটাই খরা হয়ে গেছে, হয়ে গেছে কমপ্লিট? হ্যাঁ, তো মোটামুটি হয়েছে তো নাকি? তো মনে হচ্ছে কাজ প্রায় শেষের পথে। ওই মাটিগুলো তুমি তো করে আর ওই তিনটে করে নিতে পারো, উঁচু ঢিপা। আজকে না করলে কালকে শনিবার, সেটা ভাবছো? কালকে কোনো হাত দেওয়া যাবে না। আচ্ছা শনিবারে কেন করা যাবে না আমাকে একটু বুঝিয়ে দাও দেখি। আমি জানি না। না তাহলে না, আমি অ্যাকচুয়ালি এই সমস্ত কোনো সিনেমাটা মানি না। কেন তোমার তোমার জানা নেই তাই তো? তোমার জানা আছে? কারোরই জানা নেই, মানে করতে নেই কেন সেটা যদি আপনাদেরকে জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেন করতে নেই। অ্যাকচুয়ালি আমি কিন্তু এই সমস্ত বিশ্বাস করি না, আমি কুসংস্কার মনে করি। বৌদি বলছে করতে নেই শনিবার, জানি না, অনেক কিছুই কুসংস্কার আছে যেগুলো মানে ব্যাপকভাবে সবাই মানে। তো এই কুসংস্কার একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে আমাদের গ্রামেই এটা ঘটেছিল, মানে একটা বউয়ের আর কি, সে প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট থাকাতে হঠাৎ একদিন তার পেট ব্যথা হয়, হঠাৎ একদিন পেট ব্যথা ওঠে, আর সেই সময় বাড়িতে ওই বউয়ের স্বামী, তার শ্বশুর শাশুড়ি কেউ উপস্থিত ছিল না, শুধুমাত্র সেই বাড়িতে ওর দাদা মানে ওই বউয়ের ভাসুর উপস্থিত ছিল। এবার সেই বউকে মানে গাড়িতে তুলতে হবে, গাড়িতে তোলার মতো কেউ নেই, মানে গাড়ি এসছে, ড্রাইভার তার তুলতে পারবে না, ছুঁতে পারবে না, আশেপাশের লোকজন কাউকে পাচ্ছে না। তখন সেই ভাসুর, সে মানে শিক্ষিত ছিল আর কি, সে কোলে করে তাকে গাড়িতে তুলে দিয়েছিল। তখন যদি সে এই কথাটা ভাবতো যে ও আমার বউমা, আমি ওর ভাসুর, আমি ওকে ছুঁবো না, তাহলে কিন্তু এর ফলটা খুবই খারাপ হতে পারত, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ওই যে কুসংস্কার ভেবে যদি মানে ওই দাদাটা পিছিয়ে থাকতো তাহলে কিন্তু ওই বউয়ের ক্ষতি হতে পারত, বাট সে ওটা ভাবেনি, সে বউমাকে কোলে করে গাড়িতে তুলে দিয়েছিল এবং পরে সেটা খুব ভালোভাবে ডেলিভারি হয়ে গেছিলো। তো অ্যাকচুয়ালি এখন আমাদের মানে অনেক কুসংস্কার আছে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে, মানে যারা জানে না তারা ব্যাপকভাবে এগুলোকে মেনে চলে, এটাই করতে নেই, এটাই করতে নেই। তবে এটা যদি আপনাদের কারো জানা থাকে যে শনিবার কী কী বার, শনিবার মঙ্গলবার কী বার, বৃহস্পতিবার, মানে মানে উনান খুঁড়তে নেই বা কোনো কিছু করতে নেই, অনেকে আর বলে চৈত্র মাসে ঘর ভাঙতে নেই, মানে এই সমস্ত কারণগুলো যদি উত্তর আপনাদের কাছে জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, মানে যুক্তি দিয়ে বুঝাবেন, তবেই কিন্তু বিশ্বাস করবো, নাহলে কিন্তু বিশ্বাস হবে। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট, মাটি সব এ করে রেখে দিচ্ছে, কারণ কালকে আর হাত দেবে না, এখনই লেবেল করে রেখে দিচ্ছে, সকালবেলা খালি লিপে দিলে, গোবর দিয়ে লিপে দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে কতগুলো শিকড় এসছে দেখুন খালি এখানে, এবারে এই শিকড়গুলো যখন আগুন ধরবে না, আস্তে আস্তে কিন্তু গাছের গলাটা শুকনো হবে, মরে যাওয়ার মতো হয়ে যাবে। তো ফ্রেন্ড, এরকম রাত্রিবেলা বোধহয় ইটিং শো করলে বাইরে খুব ভালো লাগবে, মানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা পুরো অন্ধকার দেখা যাচ্ছে, আমার মোবাইলের ছায়াটা পড়ছে মনে, মানে ব্যাকগ্রাউন্ড পুরো অন্ধকার আর সামনে লাইট, মানে দেখতে কিন্তু অসাধারণ লাগবে এই রাত্রিবেলা ভিডিও শ্যুট করলে বাইরে। মানে দাদা এই লাইটটা কিনেছে বলে আমরা এই কাজগুলো এখন করতে পারছি, এই যে একটা হ্যালোজিন 500-600 টাকা, কত টাকা দাম নিয়েছে আমি ঠিক জানি না, ও কিসের জন্য নিল না আমরা বুঝতে পারলাম না, আমি এসে দেখছি লাইট কিনে রেখেছে, মানে আমি কিনলে এটা ঠিক ছিল, যেটা আমার কেনার দরকার ছিল সেটা দাদাই কিনে গেছে আর কি। তো ফ্রেন্ড, কিছুক্ষণ আগে আমরা উনান খুঁড়ছিলাম, উনানের গর্ত ফর্ত খুঁড়ে ঘরে আসলাম, ঘরে এসে বেশ কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেছি। তো আপনারা কমেন্টে জানান যে আমরা শর্ট ভিডিও করবো কিনা, আর কয়েকজন বলছে মৌমিতাকে করার জন্য, মৌমিতা অ্যাকচুয়ালি নতুন, ওকে আস্তে আস্তে আমি শিখাচ্ছি, ও আজকে একটা ভিডিওতে কিন্তু লিপসিঙ্ক দিয়েছে, যথেষ্ট একটু ভালো হয়েছে, আস্তে আস্তে শিখে যাবে, আর আমিও ততটা ভালো পাই না যে আপনাদেরকে সেইভাবে মানে করে দেখাবো, তবে চেষ্টা করবো আস্তে আস্তে দুজনেই এইবার শর্ট ভিডিও রেগুলার দেবো যদি আপনারা কমেন্ট করে জানান, কারণ এখন দেখছি শর্টটাই বেশি চলছে মার্কেটে, আর সেটা যদি আমরা না করি তাহলে তো আমরা পিছিয়ে যাবো না,
যার জন্য আমাদেরকেও শর্টটা করতে হবে, আমরা পিছিয়ে থাকলে হবে না, তো সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। তো যার জন্য আমরাও চেষ্টা করছি, ততটা হয়তো অভিনয় পারছি না, ততটা ডান্স বা ততটা লিপসিংটা প্রবলেম অত হবে না, কারণ অ্যাকচুয়ালি আমি গান গাইতে ভালোবাসি, গানের মানে লিরিক্সগুলো আমার ঠোঁটে এমনি লেগে থাকে, লিপসিং নিয়ে আমার কোনো প্রবলেম নেই, বাট একটু ভঙ্গিমা একটু মানে ড্যান্সের স্টাইল এগুলো দেখাতে একটু সমস্যা হবে। তো এখন প্রায় কয়েকটা ভিডিও আমরা চার পাঁচটা ভিডিও ছেড়েছি, আর অনেকবার ট্রাই করে 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 একটু ভালো হয়েছে তখন ছেড়েছি, মানে অনেক কষ্ট করছি এর জন্য। তো অনেক রাত হয়ে গেছে, ভাবলাম এরা বন্ধ করি, তো এখন একটু খেয়ে নেবো, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, আবার কালকে সকালে ভিডিও ছাড়তে হবে আবার, মানে বুঝতেই পারছেন মানে প্রচুর চাপ আর কি। এখন ভালোই কাজ, মানে ইউটিউবে অ্যাক্টিভলি কাজ করছি, দোকান থেকে আমি দোকানে ঠিকঠাক বসছি না, মানে যখনই কাস্টমার থাকছে তখনই দোকানে যাচ্ছি, বাদবাকি টাইম আমি ঘরেই কাটাচ্ছি, কারণ ঘরে থাকলে আমার কাজগুলো হচ্ছে, দোকানে থাকলে ফাও বসে থাকলে সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার, দোকান খোলা থাকছে, কেউ যখন আসছে চলে যাচ্ছি, আবার অটোমেটিক ঘরে চলে আসছি। তো সত্যি মানে খুবই ভালো লাগছে, আর আপনারাও ভালো সাপোর্ট করছেন, মানে এই দুদিন হলো, দুদিনে প্রায় আমার 100-এর উপরে একদিনের সাবস্ক্রাইবার মানে বেড়েছে। তো 10,000 সাবস্ক্রাইবার হয়তো এই মানে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, জানুয়ারিতে হয়তো আমাদের মানে পার্টিটা হতে পারে, হয়তো এমনও হতে পারে যে আগামী 10-20 দিনের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেল। আর 10,000 সাবস্ক্রাইবার হলে সত্যি বলছি আমি ওদের কেঁদে ফেলবো, মানে কি যে হবে আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারছি না, মানে অন্য লেভেলের শান্তি। আর মৌমিতার আশা তো হচ্ছে 1,00,000 সাবস্ক্রাইবার, মানে ইউটিউব প্লে বাটন, ও অনেক দিন ধরেই মানে ওর আশা, মানে যখন থেকে আমি ইউটিউবে কাজ করছি, যখন আমার রিলেশনে ছিলাম তখন থেকে ইউটিউবে কাজ করছি, তখন থেকে ওর আশা যে আমার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার হবে, আমার ইউটিউব প্লে বাটন আসবে, ও সেইটা নিয়ে কি করবে আমি জানি না। তবে সত্যি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে সবকিছুই কমপ্লিট হবে, সবকিছুই সম্ভব হবে, মানে প্রথম প্রথম ভাবছিলাম হয়তো হবে না, কিন্তু আপনারা এতটা যে ভালোবাসা দেবেন আমি ভাবতে পারিনি, আর আপনাদের ভালোবাসার জন্যই সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, মানে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এখন খেয়ে নেই, খেয়ে নিয়ে আবার একজন আপনাদের সাথে কথা বলবো, তারপরে ভিডিওটা ফিনিশিং করবো। তো চলো ভাত টাত বাড়ো। সেই 10টার সময় খাওয়া দাওয়া করে উঠেছি, আর এখন কটা বাজে আপনাদেরকে একটু দেখিয়ে দেই, 12:30 উল্টো দেখা যাচ্ছে, কারণ এটা সামনের ক্যামেরায় করছি, এখন 12:30 মানে 12:30 বাজে, এখনই ভিডিওটা এডিটিং করে কমপ্লিট করলাম, মানে আজকে যে 10টায় যে ব্লগটা আসবে সেটা কমপ্লিট করলাম আমি এডিটিং করে, এই ফিনিশিং মানে এখন যেটা বলছি এটা লাগিয়ে দিলেই পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো 12:30 অবধি ধরে ভিডিও এডিটিং করলাম আপনাদের জন্য এত রাত জেগে এত কষ্ট করে, তো এর জন্য তো আশা করি আপনারা ভিডিওটা লাইক করবেন, কারণ এত কষ্ট বুঝতে পারছেন, আবার সকালবেলা উঠতে হবে, সকালে উঠে আবার আরও কাজ আছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি, কষ্ট করে 10,000 সাবস্ক্রাইবার করে দিন। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।